আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসলাম সাইট ইঞ্জিনিয়ারিং এর পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব হুক ইন কলাম বিম জয়েন্ট, মানে বিম কলামের যে জয়েন্ট সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই ফিগারটা একটু ভালোভাবে দেখলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই এটা হচ্ছে বিম, এটা হচ্ছে কলাম। তো বিমের এইখানে স্টিলটা আসছে, এই কলামের ভিতর ঢুকলো, ঢুকে এখানে শেষ হয়ে গেল। এখন এই যে স্টেট বার, এখানে কিন্তু দুইটা স্টিল আছে, টপে একটা হচ্ছে স্টেট বার আর একটা হচ্ছে এক্সট্রা টপ। তো স্টেট বার যেটা সেটা এসে এইভাবে ব্যান্ড হয়ে গেল, মাটাম হিসেবে আমরা এটা পরিচিত। তো এইখানে যে এসে মাটাম হয়ে গেল, এখানে এটার ডিস্টেন্স হচ্ছে 12 ডিবি, যেটা নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি। এবং এইটা থেকে এই যে কলামের যে রডটা, যার মাঝে ডিস্টেন্সটা থাকবে অন্তত 25 mm, এই যে সেই কথাটাই বলতেছে, মানে 1 ইঞ্চি দিতে হবে। আবার যখন এক্সট্রা টপটা আসবে, এক্সট্রা টপটাও এসে ঠিক একইভাবে এখানে ব্যান্ড হয়ে যাবে, এবং এই দুটার মাঝেও কিন্তু 25 mm বা 1 ইঞ্চি গ্যাপ মিনিমাম রাখতেই হবে। যদি আর বেশি রাখা সম্ভব হয়, সব ডিস্টেন্স মেনটেন করো, তাহলে আরও ভালো। কারণ সাধারণত যে স্টোন চিপসটা ইউজ করা হয় সেটা প্রোভাইড আমরা করে থাকি 20 mm এর থেকে কম, মিনিমাম ম্যাক্সিমাম 20 mm। তো 20 mm যদি হয়, তখন কিন্তু এখানে 25 mm এর নিচে যদি গ্যাপ থাকে, তখন কিন্তু এখানে কোনো চিপস, স্টোন চিপস ঢুকবে না, যার কারণে 1 ইঞ্চি মিনিমাম গ্যাপ রাখার কথা বলা হয়ে থাকে। এই যে নিচের যে স্টিলটা আসতেছে, মানে বটমের, সেই স্টিলটাও কিন্তু এখানে ব্যান্ড হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেকেই করে না, এটা কিন্তু কোড রিকোয়ারমেন্ট, বিএনবিসির যে কোড, সেই কোড রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা অবশ্যই ব্যান্ড করে দিতে হবে। কেন দিতে হবে সেটা বলতেছি। এবং এইখানে যে বটম যদি থাকে, এক্সট্রা বটম, এটা কিন্তু আর লাগে না, কেননা এইখানে এই পর্যন্ত শেষ হয়ে যায়, যার কারণে এটার এই পর্যন্ত এদিকে আসে না, যেহেতু তার কারণে এটা ব্যান্ড করার প্রয়োজন নাই। তবে কেউ যদি এটা এক্সটেন্ড করে দেয় এই পর্যন্ত, তখন আবার এটা ব্যান্ড করে দিতে হবে, লাগে না সাধারণত। আর এক্সট্রা বটমটা মূলত দেওয়া লাগে হচ্ছে ভার্টিক্যালি যে লোডটা আসে সেটার জন্য এক্সট্রা বটমটা লাগে, যার কারণে এটা এই এই দিকে দিলে হয়, এখানে আসে না আর এই ভিতরে ঢুকেও না। তো এই ব্যান্ডটা আসলে কেন দিতে হয়, সেটা হচ্ছে বটম অ্যান্ড টপ বার অ্যাঙ্করেজ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ডিউ টু স্ট্রেস রিভার্সাল ডিউরিং আর্থকোয়াক, মানে আর্থকোয়াকের জন্যই এই মাটামটা দেওয়ার লাগে। আর্থকোয়াকের জন্য কেন, সেটা আমরা অলরেডি আগেই বলেছি যে এই দিক থেকে যদি লেটারেল লোডটা আসে এই দিক থেকে, তখন এটা এই যে স্টিলটা এদিকে কিন্তু ধাক্কা দিবে, টপ এবং বটমের যে স্টিল এটা এদিকে ধাক্কা দিবে। এদিকে যখন ধাক্কা দিবে, তখন সাপোর্টটা দিবে কে, এই যে স্টিলটা, এছাড়া একটা বড় একটা ব্যাকআপ দিবে, যার কারণে এটা অ্যাঙ্করেজ করার কথা বলতেছে বিএনবিসি। আচ্ছা, এই সেম জিনিসটা যদি আমরা একটু জুম করে দেখি বড় করে, তাহলে ব্যাপারটা কেমন দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, এটা বিম আর এটাও বিম, এখানে কিন্তু দুইটা বিমের একটা জয়েন্ট। এই যে এইটা এইটা কিন্তু ওই দিক থেকে আসা যে বিমটা তার স্টিল, এবং এই দিক থেকে যেটা বিমটা আসছে সেটার স্টিল হচ্ছে এইটা। এখানে স্টেট বার যেটা, সেটা এই যে বিমটা এই বিমের উপর দিয়ে এভাবে এসে ব্যান্ড হয়ে গেছে। আর এক্সট্রা টপ যেটা, সেটা এইখানে যদি এক্সট্রা টপ থাকে তাহলে তার উপর দিয়ে আসবে, আর যদি এক্সট্রা টপ না থাকে তাহলে এই স্টিলের ঠিক নিচ দিয়ে এসে ব্যান্ড হয়ে যাবে। ঠিক একইভাবেও এটা আসবে, এসে এইখানে যে বিমের যে স্টিলটা আছে তার ভিতর দিয়ে ঢুকে এখানে ব্যান্ড হয়ে যাবে। এবং এইটা দেখতে হবে, এই দুইটার মাঝের জন্য 1 ইঞ্চি গ্যাপ থাকে, এবং এইখান থেকে এটার জন্য 1 ইঞ্চি, প্রত্যেকটা স্টিলের মাঝে মিনিমাম 25 মিলি বা 1 ইঞ্চি গ্যাপ জন্য থাকে, আর এটার তো ডিস্টেন্স বলতেছে এখানে 12 ডিবি। আচ্ছা, এখন এইখানে আর একটা সিস্টেমের কথা দেখাচ্ছে, মানে আর একটা অপশন, সেটা হচ্ছে এই যে যে এই এই বিমের যে স্টিল এইভাবে স্টেট আসলো, এখন এই এই দিক থেকে যে বিমটা আসতেছে, এই যে এই বিমের যে স্টিল, মানে বিম টু, সেই স্টিলটা যদি এইখানে প্রবলেম করে প্রবেশ করতে, তাহলে কি বলতেছে, স্লোপ অ্যান্ড ব্যান্ড ডাউন, মানে এইখানে নিচের দিকে ব্যান্ড করেও এটা দেওয়া যাবে, তাতে কোনো প্রবলেম নাই। ব্যাপারটা কীরকম, এই যে এইটার মতো, যে আগেরটা বলছিল এইটা ব্যান্ড করার কথা, এখন বলতেছে এইটা স্টেট রেখে যদি কেউ চায় এটা ব্যান্ড করে দিবে, সেটাও সম্ভব, তাতে কোনো প্রবলেম নাই। এটা কলামের, মানে বিমের, সব বিম তো সাইজ সেম হয় না, একটা বেশি একটা কম হতে পারে, সেক্ষেত্রে এরকম ব্যান্ড করার প্রয়োজন হয়। তো এইভাবে ব্যান্ড করেও দেওয়া যাবে, তাতে প্রবলেম নাই। এখন এই যদি কলাম এখানে টপে এসে যদি শেষ হয়ে যায়, মানে
কলাম যদি যখন টপ ফ্লোরে চলে আসবে তখন কি করতে হবে, এইখানে তো বিম আছে, বিমের এই কলামটা বিমের মধ্যে যে এইভাবে একদম টপে যে এইভাবে মাটাম করে দিতে হবে, অ্যাঙ্করেজ বা ব্যান্ড যেটাই বলি না কেন এটা করে দিতে হবে, যার লেন্থ হবে 12 ডিবি এবং প্রত্যেকটা মধ্যে গ্যাপ থাকতে হবে এই যে 25 mm করে, 1 ইঞ্চি মিনিমাম। এখন এইখানে হুকের কথা বলতেছে, স্ট্যান্ডার্ড হুক মানে স্টেরাপ অথবা টাই যেটাই বলি না কোনো, সেক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করে থাকি এই হুকটা এবং এই হুকটা। এই 12 ডিবি যেটা, এটা অনেক বড়, এত ইসের আমাদের আসলে প্রয়োজন হয় না, এত টায়ার জন্য এটা প্রয়োজন, এটা ইউজ হয় না বেশি একটা, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হয় এইটা এবং এইটা, যেটার এখানে মানে ব্যান্ড হওয়ার পর এর লেন্থ থাকবে হচ্ছে 6 ডিবি এবং এটাও হবে হচ্ছে 6 ডিবি এবং এখানে এটা হচ্ছে 135 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটাই মূলত আমাদের ইউজ হয়, এটাই হচ্ছে মেন। এর নির্দিষ্ট পরিমাণ এখানে একটা ডায়া আছে, কত ডায়ার করতে হবে সেটারও একটা ভ্যালু আছে। আচ্ছা, সেসমিক হুক বলতে কী বোঝানো হচ্ছে, যে সেসমিক হুক ব্যান্ড শুড বি 135 ডিগ্রি এবং সার্কুলার হুক ব্যান্ড শুড বি 90 ডিগ্রি, মানে যদি স্কোয়ার হয় সেক্ষেত্রে সেসমিকের জন্য 135 ডিগ্রি হুক করতে হবে এবং এটার লেন্থ হবে 6 ডিবি অথবা মিনিমাম 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি অথবা 6 ডিবি এই দুইটার মধ্যে যেটা বড় সেটা নিতে হবে এইখান থেকে এর ডিস্টেন্সটা, এবং এটা কার্ভ হবে হচ্ছে 135 ডিগ্রি আর সার্কুলারের ক্ষেত্রে কার্ভ হবে হচ্ছে 90 ডিগ্রি।